সোমবার রাতে রাজধানীতে প্রবল ঝড় বৃষ্টিতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে খিলগাঁওয়ে দুইজন যাত্রাবাড়িতে একজন ও বাড্ডায় মারা গেছেন আরেকজন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার রাতেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি সোমবার সকাল থেকে সেই বৃষ্টির সঙ্গে যোগ হয় ঝড়ো হওয়া দিনভর শহর জুড়ে চলে বৃষ্টি আর তীব্র বাতাস ভেঙে পড়ে গাছ নানা জায়গায় সৃষ্টি হয় জলবদ্ধতার যতদিন বৃষ্টি হচ্ছে ততদিনই দেখা যাচ্ছে এখানে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কোমর ফানি মতো পানি হয়ে যায় অনেক সমস্যা আমাদের যে আরসিসি গুলো আছে এই ড্রেনগুলোর যে পানি যাওয়ার যে মগগুলা আছে এই মগগুলা সব বন্ধ হয়ে থাকে ময়লা আবর্জনায় সোমবার রাতে এই জলবদ্ধতার কারণে খিলগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান মরিয়ম নামে একজন এটা একটা মানুষ মহিলা মানুষ শুয়ে আছে তারপর আমরা উদ্ধার করলাম আমরা তিন চারজন ছেলে ছিলাম ফ্রিজ কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন বাস দিয়ে তাকে কোনোভাবে আমরা ওইভাবেই নিয়ে আসছি আনার পর প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাই তারপরে তাকে মিঠো ঘোষণা করা হয় একই রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মরিয়াম বাদে আরও তিনজনের পানিতে ডুবে থাকা সড়কে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান বার্ডার আলামিন যাত্রাবাড়ির লিজা মারা যায় বাসার টিনের প্রাচীর স্পর্শ করে ও ব্যাটারি চালিত রিক্সা চার্জ দিতে গিয়ে মৃত্যু হয় খিলগাঁওয়েরই রাকিব নামের আরেকজনের ছেলেটা মারা গেছেন চল্লিশ বছর বয়সী বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছেন ওই পিলারে বিদ্যুৎ হয়ে উনি মারা যান এসব ঘটনায় বিদ্যুৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা